আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, ওয়েলকামস টু আরিন কিচেন। আপনাদের মাঝে আজ নিয়ে এলাম দারুণ মজাদার গরুর মাংসের টিকিয়া কাবাব। খুব সহজভাবে তৈরি করে দেখাবো এবং কিভাবে ফ্রোজেন করে রাখতে পারবেন সেটি দেখাবো এই ভিডিওতে। আমি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি দেখার আগে অনুরোধ রইল, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক। টিকিয়া বানানোর জন্য সর্বপ্রথম দেখাচ্ছি, বুটের ডাল নিয়েছি 150 গ্রাম পরিমাণ। ডালটাকে আমি ভেজিয়ে রাখবো 3 থেকে 4 ঘন্টা যাবত। এতে করে খুব ভালোভাবে ডাল ফুলে ডাবল হয়ে যাবে। যে হাঁড়িতে আমি সেদ্ধ করে নেব, সে হাঁড়িতে যে বুটের ডাল আমি ভেজিয়ে রেখেছি তা ভালোভাবে ধুয়ে নিয়ে তা মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ হয়েছে তা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম গরুর মাংস, আর মাংসের পরিমাণ হলো 450 গ্রামের মতো। আর মাংসটা ছোট ছোট টুকরা করে নিয়েছি। দিয়ে দিলাম 2টি তেজপাতা, 2টি দারুচিনি, 3টি এলাচ, 7 থেকে 8টি লবঙ্গ ও 1 চামচ লবণ। এখন দিব 1 চামচ মরিচ গুঁড়ো, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1/4 চা চামচ জিরা গুঁড়ো, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো। এখন দিব 1 চামচ রসুন পেস্ট, 1.5 চামচ আদা পেস্ট, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ, রান্না করা সয়াবিন তেল দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। এবার সব শেষে হাত দিয়ে মেখে নিব, তারপরে দিয়ে দেব পানি 1.5 কাপ পরিমাণ। এবার চুলায় বসিয়ে দিলাম, চুলার জালটা হাই হিটে রাখব। এখন ঢাকা দিয়ে অপেক্ষা করব বলক তোলা পর্যন্ত। ঢাকনা খুলে দেখাচ্ছি, বলক তুলে গেছে, আবারও আমি নেড়ে দিলাম। এখন আমি 3টা শুকনো মরিচ অ্যাড করব। ঝালটা আপনারা আপনাদের উপর নির্ভর করে দিবেন, কি কতটা ঝাল পছন্দ করেন। আবারও ঢাকনা খুলে দিলাম, পানি অলরেডি শুকিয়ে এসেছে, ডালটা সিদ্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখন যতটুকু পানি আছে তা পুরোপুরি শুকিয়ে নিব। আর আমি নেড়েচেড়ে কিন্তু পানিটা শুকিয়ে নিচ্ছি। আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, ঠান্ডা করা হয়ে গেছে। এখন আমি পাটায় বেটে নিব। আপনারা পাটায় বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন, কিন্তু গরম অবস্থায় কোনোভাবেই করতে যাবেন না। অলরেডি পাটায় আমার বাটা হয়ে গেছে, আর যে গরম মশলাগুলো অ্যাড করেছিলাম সেটা আমি ফেলে দিয়েছি, আপনাদেরকে তা আমি দেখিয়ে দিচ্ছি। এখন এর সাথে আমি ধনে পাতা, পুদিনা পাতা ও 1টি ডিম অ্যাড করব। এগুলো না দেওয়ার ফলে যে স্বাদের কোনো কমতি হবে না। অলরেডি কাবাব খাওয়ার পরেই আমি আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করছি। ডিমটা আমি এখানে প্রথমে অল্প করে নিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। তো আমার মনে হচ্ছে পুরো ডিমটাই লাগবে, তো পুরো ডিম দেওয়ার পর আবারও ভালো করে মথে নিতে হবে। তো এখন পুরোপুরিভাবে তৈরি করে নিয়েছি ডোটা, এখন আমি টিকিয়াগুলো বানাবো। বানানোর জন্য হাতে আমি সামান্য তেল মাখিয়ে নিলাম। প্রথমে 1টি বানিয়ে আমি দেখাচ্ছি, আর কতটুকু সাইজের করে পুরুত্ব রেখেছি তা আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে। আর এভাবে আরেকটি বানিয়ে নিলাম, আর মিশ্রণটা একদমই মসৃণ হবে। এভাবে হাতে গোল গোল করে পরে চ্যাপ্টা করে নিলেই তৈরি হয়ে যাবে টিকিয়া। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন, খুবই সহজ কিন্তু এই টিকিয়া বানানোটা। আর এভাবে আমি সবগুলো টিকিয়া বানিয়ে নিলাম। আর কিভাবে ফ্রোজেন করে রাখবেন সেটাও বলে দিচ্ছি। এখন এই কাবাবগুলি আমি ডিপ ফ্রিজে রেখে দেব 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা আমি কাবাবটা ফ্রিজে রেখেছিলাম, তো ফ্রিজ থেকে বের করে নিলাম। এখন কিন্তু এটা শক্ত হয়ে গেছে। এখন এ অবস্থায় আপনারা যে কাজটা করবেন, এরকম একটি বক্সে প্রথমে টিস্যু দিয়ে তার মধ্যে কাবাবগুলো প্রথম লেয়ার করে রাখতে পারেন, পরে আবারও দ্বিতীয় লেয়ার টিস্যু দিয়ে টিকিয়া রাখতে পারেন। তো এইভাবে টিকিয়াটা খুব ভালো যাবে 2 থেকে 3 মাস পর্যন্ত। যখন খুশি নামিয়ে ভেজে নিতে পারবেন, কারণ আমি এতে কোনো কাঁচা পেঁয়াজি ব্যবহার করিনি। এখন দেখাবো বাকি টিকিয়াগুলো, সেগুলো এখন আমি ভাজবো। ভেজে নেওয়ার জন্য চুলায় অলরেডি কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে গরম করতে দিয়েছি, আর অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। তেলটা গরম হয়ে এলে আমি একটা একটা করে টিকিয়া ছেড়ে দিব। আর টিকিয়াগুলো দেওয়ার পরপরই উল্টিয়ে দিবেন না, একটা পাশ হয়ে যাবার পর উল্টিয়ে দিতে হবে।
যখন 2 থেকে 3 মিনিট ভাজার পর লালচে হয়ে যাবে, আর একেবারেই সবগুলো টেকিয়ে দিতে যাবেন না, একটু জায়গা রাখবেন, আর তা না হলে ভেঙে যাবে। তো এভাবে আমি টিকিয়াগুলো উলট পালট করে ভেজে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে। তেলের মধ্যে যে ফেনা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ডিম দেওয়ার কারণে টিকিয়ার মধ্যে। তো হয়ে গেছে ভাজা, এখন একটি প্লেটে টিস্যু দিয়ে উঠিয়ে নিচ্ছি, যাতে করে অতিরিক্ত তেলটা আর থাকবে না। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে খুবই টেস্টি। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, এবং প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে নেবেন। একটা টিকিয়া আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এটা কতটা পারফেক্টভাবে রান্না হয়েছে, আর খেতে কিন্তু খুবই খুবই মজা। আর এবারের ঈদ সবার আনন্দময়ভাবে কাটুক এই কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং অরিন কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।